গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলছি, বিষয়টা নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে মূলত আপনারা জানেন যে আমি দুইটার দিকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, সেটা হচ্ছে কল অফ ডিউটি পার্ট থ্রি, পার্ট থ্রিটা আমি আপলোড দিচ্ছি। তো ওইটা আমার দেখতে পারেন, ওইটা মাত্র একটা ভিউ হয়েছে, তো ওইটা আমার আপনারা কেন দেখছেন এটা বুঝতে পারছি না। ওইটা আমি 480p এডিট, 480p গ্রাফিক্স ব্যবহার করছি এবং এডিটিং অনেক ভালো হয়েছে, এবং যেটা ওটা শার্পনেসটা আমি অনেক বেশি দিছি, তো এই কারণে ভিডিওটা মোটামুটি ভালো আছে। তো আমি জানি না যে আপনারা কেন দেখছেন না, তো আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটি আপনারা দেখেন এবং ভিউটা বানান। তো এটা মতো একটা ভিউ আমার মাথায় কিছু আসতেছে না, আমি দুইটার দিকে দিচ্ছি, এখন বাজে মেবি তিনটা মতো বাজে, মেবি আমি তিনটা বা সাড়ে তিনটা এরকম বাজে আমি টাইমটা খেললাই। তো আমার এক ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এক ঘন্টা বা দেড় ঘন্টার কাছে কাছে চলে গেছে, তো এই ভিডিওটা মাত্র একটা ভিউ। তো এই বিষয়টি বুঝতে পারছি যে কেন আমার ভিডিওতে একটা ভিউ, তো এই বিষয় নিয়ে কথা বলছি। তো আপনারা আজকে আমি যে এখন যে এটা ভিডিওটা করছি, এটা মূলত আপনাদের বলার জন্য যে আপনারা প্লিজ ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখেন, ভিডিওটি ভালো লাগবে আশা করি। কালকে না, কালকে আমি অফলাইন, কালকে আমি কোনো ভিডিও দিব না, কারণ আজকে যেহেতু আমি দুইটা ভিডিও দিয়ে ফেলছি, কারণ সকাল বারোটায় আমি একটা ভিডিও করেছি, সেটি হচ্ছে আপনার ওটা কিছু না, হাউ টু ক্রিয়েট এ কার্টুন ভিডিও। আপনারা হয়তো আমার চ্যানেলে অবশ্যই দিচ্ছেন, লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই দেখেছেন যে আমি যে কার্টুন ভিডিওগুলো করেছি এটা কিন্তু আমার নিজের যে ভয়েস, ফোকাল ভয়েসতে করেছি। তো আপনারা যদি কার্টুন ভিডিও বানাতে চান, কার্টুন ভিডিও বানানোর সহজ, আমি অ্যাপসটা নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে পোল্টাকন। তো বারোটার দিকে একটা ভিডিও ছাড়ছি এবং দুটোর দিকে একটা ভিডিও ছাড়ছি, যেহেতু আজকে দুইটা ভিডিও হয়ে গেছে, তো কালকে আমি ভিডিও দেবো না, কালকে একটু বিজি থাকবো, কালকে না পরশু দিন একটা ভিডিও আসতেছে, তো সেই ভিডিওটা হচ্ছে কল অফ ডিউটি পার্ট ফোরের উপর একটা ভিডিও আসতেছে, কালকে আমি দেখি যে পার্ট ফোর দেওয়া যায় নাকি। তো ইনশাল্লাহ কালকের মধ্যে এসে যেতে পারে, তো আমি এখনও কনফার্ম না, যদি কনফার্ম হই তাহলে আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে কালকে কোনো ভিডিও আসতেছে নাকি। তো আমার ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিন যে আমার চ্যানেলটি মূলত কিন্তু টেকনোলজি বিষয়, কিন্তু আমি কিন্তু টেকনোলজি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না বা কোনো ক্লু খুঁজে পাচ্ছি না যে কোন বিষয়টার উপর আমি বেস করে আমি ভিডিওটা বানাবো। তো এখন আমি টেকনোলজি সম্পর্কে যত ভিডিও হচ্ছে তত ভিডিও আমি দিতেছি, তো আপনার যদি কিছু জানা থাকে তো আপনারা যে প্লিজ আমাকে হেল্প করেন, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমার লিখে দেন যে টেকনোলজি কোন বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। তো আমি কোনো ক্লু খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি টেকনোলজি ভিডিও বানানো স্টপ করে রাখছি, আপাতত স্টপ করে রাখছি। তো এখন আমি কল অফ ডিউটি পার্ট ধরছি, কল অফ ডিউটি পার্ট 1, 2, 3 এবং যে ছোটো ছোটো জিনিস আছে যেমন কার্টুন ভিডিও ক্যামেরা কমে এগুলো দিচ্ছি, মূলত কল অফ ডিউটির উপরই আমার বর্তমানে চ্যানেলটা ভিডিওগুলো চলতেছে। তো আমার টেকনোলজি বিষয় সম্পর্কে আমরা কোনো ক্লু পাচ্ছি না যে কোন বিষয়ের উপর আমার ভিডিওটা বেস করে বানাবো। তো আমরা যদি চান আমি ভিডিও বানাতে পারি টেকনোলজি, তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাই দিন যে আমি টেকনোলজি বিষয়ে কোনো একটা ক্লু বা কোনো একটা বিষয়টা আমরা লিখে দিন কমেন্ট বক্সে, যাতে আমাদের মনে স্মার্টফোনে বা কোনো প্রবলেম থাকলে যেগুলো আমরা সলভ করতে পারছেন না, তো এই জন্য আমরা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে জানাই দিন। তো ভিডিওটা ছিল, আর আশা করি আপনার ভিডিওটা সেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলটি আমাদের মাইলস্টোন হচ্ছে 1K। তা আপনার প্লিজ 4টা সাবস্ক্রাইবার থেকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে যেতে পারেন শুধুমাত্র আপনারাই। তো প্লিজ আরেকটা আশা করি দোস্ত, আরেকটা কিছু বলছি ভিডিও, সেটি হচ্ছে মূলত আমরা যে বারোটার দিকে আমি যে কলাবিটি পার্ট থ্রি দিয়েছি, সেটা কিন্তু অনেক রাশ গেম প্লে, এবং সেটিতে আমার ডেট হিসেবে মাত্র দুইটা ডেট হিসেবে, ওইটা কিন্তু অনেক রাশ গেম প্লে আমি লিখে দিচ্ছি ভিডিওটা, কিন্তু থাম্বেলে দেখবেন আমার যে পাগলা রাশ গেম প্লে, এটা কিন্তু অনেক সুপার হয়েছে, মানে এটা এই গেমটা কিন্তু যে আমি রাশ করছি, রাশের উপর বেস করছি। তো কালকে পার্ট ওয়ান টু থ্রি তিনটাই কিন্তু আমি ইয়ে করছি, আমার কিছু বলে ওটা তিনটাই কিন্তু আমি টিডিএম ম্যাচের উপর খেলছি, মানে শর্ট ম্যাচ, টিডিএম ম্যাচ যেটা ভাষায় কল অফ ডিউটি পাবজি ভাষায় যেটাকে বলে টিডিএম ম্যাচ, তিনটা ভিডিও কিন্তু আমি টিডিএম ম্যাচ, কারণ আমি কিন্তু লেভেল 12 আছি কল অফ ডিউটিতে। তো আমার কিন্তু যে ওই যে এরাঙ্গেল ম্যাপ, যে পাবজি ভাষায় এরাঙ্গেল ম্যাপ বলে কল অফ ডিউটি, কিন্তু সেটা খুলে গেছে 7টা বেড়ে অনেক আগে খুলে গেছে, তো আমি অত বড় ম্যাচ বলে আমি এটা খেলতে পারছি না। তো পার্ট ফোর অথবা ফাইভ এই দুটোর ভিতরে একটাকে আমি ক্লাসিক ম্যাচ দেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের কাছে হাতে সময় নিয়ে যে কারণে আমি ক্লাসিক ম্যাচ দিতে পারছি না। তো আপনার কাছে একটা অনুরোধ, যদি ভালো আপনার কাছে একটা অনুরোধ হলো যে কল অফ ডিউটি পার্ট থ্রিটা অবশ্যই দেখবেন, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ক্লাসকে পছন্দ থাকা, আর কমেন্ট বক্সে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই।